ডেঙ্গু কেন জানতে পারছি আমি দুই দিন জ্বর ছিল জ্বর টেস্ট করাছি টেস্ট করানোর পরে ধরা গেছে যে ডেঙ্গু আবারও ভয়াবহ রূপ নিচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি এ বছর একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে সাত জনের এ নিয়ে দুই সালে ডেঙ্গুতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো একশো জন জ্বর হওয়ার তিন দিন পরে আমি এখানে এসে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পরে আমার ওয়াইফও আসছে আমার সাথে এখানে আসার পরে আবার আমার ওয়াইফেরও জ্বর হয়ে গেছে জ্বর হয়েছে পরে ওরে আবার ভর্তি করছি দিন দিন বাড়ছেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা উনত্রিশ সেপ্টেম্বর রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় একই চিত্র আচ্ছা তিন দিন আর কি শনিবারে নিয়ে আসছি অনেকটাই ভালো অন্যান্য হাসপাতালের তুলনায় চিকিৎসা সেবাটা অনেকটাই ভালো ডেঙ্গুর প্রকোপ মোকাবেলা করতে করণীয় সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীর্তত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাসার বলেন যেসব এলাকায় মৃত্যুর ঘটনা বেশি ঘটছে সেসব এলাকা চিহ্নিত করে উড়ন্ত মশা মেরে ফেলতে হবে একই সঙ্গে সারা ঢাকায় লার্ফিসাইট ছিটাতে হবে দিনে বা রাতে কেউ যাতে মশারি ছাড়া না ঘুমায় সে ব্যাপারে সতর্ক হতে হবে জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু পরীক্ষা করে নিশ্চিত হতে হবে